Attention please, judges. 11 body will need present. প্রথম পাঁচ জনকে ওই ভাই বসান। Sonu Singh বডিবিল্ডার নাম্বার 6 আপনি কিভাবে ন্যাশনাল ইন্টারন্যাশনাল এখনই স্টেজের উপরে নড়াচড়া করলে ঠিক নয় প্লেয়ার অ্যাটেনশন ট্রাম্প নাম্বার 5 ও বহুত বড়িয়া কিয়া হ্যায় ইস বার আমি আবি তিন বার খেলা হুম তিসরা বার হ্যায় ইয়াহাঁ ঝাড়গ্রাম মে कंपटीशन नहीं हुआ बहुत पहले हुआ था जिसे आज है। अच्छा हुआ है बढ़िया 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 किया है जजेस लोग अच्छा है अमी काली प्रसाद राय मास्टर्स मिस्टर इंडिया मिस्टर बेंगल আমরা আজকে বহুদিন বাদে এখানে জেলা চ্যাম্পিয়নশিপের ব্যবস্থা করেছি এটা হচ্ছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর মিলিয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রায় 60 জনের উপর প্রতিযোগী এসেছে এই কম্পিটিশনে বিভিন্ন জায়গা থেকে এই তিনটে জেলার বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকটা গ্রুপে ফার্স্ট থেকে ফিফথ অবধি প্রায় পুরস্কার দেওয়া হবে এবং যারা ফার্স্ট হচ্ছে তাদের মধ্যে থেকে ওভারঅল চ্যাম্পিয়ন এবং রানার আপ নির্বাচিত করা হবে এবং প্রত্যেকের জন্য ভালো প্রাইজ মানি আছে ভালো ট্রফি আছে এবং প্রত্যেককে ফুড সাপ্লিমেন্ট দেওয়া হবে যারা ফার্স্ট টু থার্ড হচ্ছে তাদের প্রত্যেককে ফুড সাপ্লিমেন্ট দেওয়া হবে অমরসিদে খড়গপুর থেকে এসেছে বিভিন্ন জায়গা থেকে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বিভিন্ন জায়গা থেকে প্রচুর কম্পিউটার এসেছে প্রায় 60 জনের উপর কম্পিউটার আছে অনেকদিন পরে এরকম একটা অনেকদিন পরে হলো এই ইভেন্ট পরবর্তীকালে কি আবার পরবর্তীকালে আমরা ঠিক করেছি আগামী জানুয়ারি মাসে এই মঞ্চেই আমরা স্টেট চ্যাম্পিয়নশিপ করাবো এবং খুব বড় করে করাবো করবে অ্যাকচুয়ালি বেশ কিছু মানুষ চায় যে তারা তাদের ছেলেরা বা বাচ্চারাও চায় তারা মাঠে এসে খেলুক তারা যোগব্যায়াম করুক তারা এক্সারসাইজ করুক তো আমাদের যেন মনে হয়েছে যেন সেই তাদের কাছে সুযোগ সুবিধার অভাব মোবাইলে তারা চলে যাচ্ছে মেন রিজন হচ্ছে কি তাদের কাছে আমাদের আমাদের মতো যারা জেনারেশন তাদের কাছে মাঠ বা জিম বা যোগব্যায়াম করার জায়গা আমরা তাদের কাছে তুলে দিতে পারছি না আর কোথাও না কোথাও একটা মোটিভেশনেরও অভাব আছে তো আমরা ইউথ ক্লাবের তরফ থেকে চেষ্টা করছি সেই পুরনো জিনিসটাকে পুনরুদ্ধার করার জন্য আর ইউথ ক্লাব 50 বছর ধরে এই যোগব্যায়াম জিমনাসিয়ামের সাথে যুক্ত আছে তো আমরা চেষ্টা করছি আবার সেটাকে পুনরুদ্ধার করার জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আমরা যদি বাচ্চাদের সুযোগ দিতে পারি তারা কিন্তু মোবাইল ছেড়ে কিন্তু আবার মাঠে ফিরে আসবে কালকে কতগুলো টিম এসেছিল এরকম অংশগ্রহণ করেছে প্রায় 50 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে আর ইটস আ গ্র্যান্ড সাকসেস দিস ইজ দ্য ফার্স্ট টাইম এটা হয়েছে তো সবাই খুব এনজয় করেছে প্রায় হাজারখানেক মানুষ ঝাড়গ্রামবাসী এসেছিলেন আর তারা দেহস্থ প্রতিযোগিতা এনজয় করেছেন